সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবার চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাট এই হাটটি হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে পড়ছে রাজশাহী বিভাগের একটি জেলা হচ্ছে নাটোর জেলা সেই নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর শহর থেকে মোটামুটি আপনার 1 কিলোমিটার হয় এই হাটটি বাংলাদেশের মধ্যে অনেকজন প্রশ্ন করেন কোথায় এই হাটটি অবশ্যই বাংলাদেশে যাই হোক এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক 2টা বা 3টা পর্যন্ত চলে তবে ছাগল কিনতে হলে আগে ভাগে আসতে হবে এই হাট থেকে ছাগল কিনতে পারবেন আপনি সেক্ষেত্রে কিনলে আপনাদেরকে 350 টাকা হাসিল দিতে হয় বা খাজনা দিতে হয় আর বিক্রেতাকে দিতে হয় 50 টাকা এই হাট থেকে ছাগল কিনে বাংলাদেশের দুর্দান্ত আপনারা যেতে পারেন সেক্ষেত্রে বাসের বক্সে করে নিয়ে যাইতে হবে আর এই হাটে ছাগল কিনতে আসলে কোনো রকম মাধ্যমে আসবে না নিজে নিজে আসার চেষ্টা করবেন এই হাট বাজারে যেসব মানুষ ধরে আপনারা আসেন এগুলো আপনাদের রক্তের সম্পর্কে কেউ না আত্মীয় না হ্যাঁ আর আত্মীয় হলো বড় কথা না এই ছাগল সেক্টরে দেখছি আমি যে মায়ের ছাগল কিনে দিতে আসছে ছেলে সেই ছেলেও মনে করেন 10,000 টাকা ঝুল খাইয়া দিছে দালালি খাইছে এমনও ঘটনা আমার কাছে আছে বাস্তব সাক্ষী হলো আমি তো যাই হোক এই হাট থেকে ছাগল কিনবেন কোনো রকম মাধ্যমে আসবেন না মাধ্যমে আসলে 100% ক্ষতিগ্রস্ত হবেন নিজে নিজে আসলে টাকাগুলো বাঁচবে ভাই এই কথাটা মনে রাখবেন আর হাটে ছাগল বর্তমানে উঠতেছে বাচ্চা ছাগল একটু কমই উঠতেছে তো গৃহস্থরা ছোটো ছোটো বাচ্চা বিক্রি করে দিচ্ছে এগুলো কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাই হোক আজকে যেগুলো কালেকশন আছে সেগুলো ধীরে ধীরে দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো ভাই বিক্রি করতে আসছেন কোথায় বাড়ি সিংড়া থানা বাসা আরো ছাগল আছে ওখানে বিক্রি হয় না ওই জায়গায় বিক্রি হয় না আপনাদের থানায় কোথা থেকে কিনছিলেন এটা বাচ্চা কিনছিলেন বাচ্চা পাইছেন কয়টাই ছাগল বিক্রি করে দিবেন কেন আরো আছে আরো আছে মা দা দাম কত বলছে কত দাম বলছে মা জোড়া 25 কইছে জোড়া 25 কয় দাঁত গেছে বাছালটা দাঁতে কয়টা সাত দাঁত মা বাচ্চা 25,000 টাকা মেয়ে বাচ্চা সব 25,000 টাকা দাম বলছে আর বলেনি কেউ বেশি তা উচিত ছিল মানে ওই হাটে ফার্স্ট টাইমে যারা দাম বলে পরে আর দাম বলতে কিনা বেচা হয়ে গেলে আর নিতে চায় না ফার্স্ট টাইমে একটু বুস্তুস করে দিয়ে দিতে বলে লাভ হয় ঠিক আছে ভালো আছেন খাসি নাকি এত বড় বাবা তাতে কটা চার দাঁত কত দাম চাইছেন দামটা হচ্ছে কি কত পনেরো আচ্ছা আচ্ছা একটু দাম কেমন বুঝতেছেন দাম একটু কম আচ্ছা 22 কেটে দিচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন টাঙ্গাইল টাঙ্গাইল আটা কি ছাগল দেখতে জি ছাগল দেখতে আসছি ছাগল বাসা আছে আছে আর কি করেন পাশাপাশি বিজনেস করি বিজনেস করেন কবুতর আছে কবুতর আছে ঠিক আছে ভাই আমি কাজ শেষ করি ঠিক আছে আমি কথা বলছি আচ্ছা ভাই এটা কাজ শেষ করে আমি জানাচ্ছি এই যে বড় বড় ছাগল এগুলো উঠছে তবে এই যে এখানে দেখেন এগুলো বয়সে ভালো এই ছাগলগুলো যে আমাদের রুল বাইর এই ছাগলগুলো ভালো বড় ছাগল এই ধরনের ছাগল বর্তমানে একটু হাটে উঠতেছে ভালো আবার চলতেছে ভালো লম্বা হয় প্রচুর পরিমাণে লম্বা যার কারণে বাচ্চা কিন্তু ভালো আসবে আর সোহেল ভাই এই ছাগলটা দাম চাচ্ছেন কত 21,000 টাকা আচ্ছা এমনি দাম দর কেমন হচ্ছে আচ্ছা দাম দাম হচ্ছে তো হাট বাজার দর দাম আপনারা করে নিতে হ্যাঁ বাচ্চা ভালো কিন্তু দাদু বাচ্চা ভালো ছাগল ঠিক আছে ভাই এগুলো ছোট আমি ছোট এগুলো দেখালাম না এখানে কিছু বড় আছে রুল ভাই একটু ব্যস্ত ভাই ব্যস্ত নাকি কি নিব আমি ছাগল নিব আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই এই কালোটা কি ভাই ছাগলটা এটা তো বয়স একটু বেশি হবে
তবে রুল ভাই আপনারা যদি ছোট বাচ্চা কিনা বাদ দিয়ে দেন তাহলে বড় ছাগল এমনি একলা বড় হয়ে যাবে না, এই ছাগল পাওয়া যাবে অ্যাভেলেবেল তখন। এখন তো এই ছাগলটা কেমন দেন ভাই? এটা এই যে দেখেন সাড়ে সাত মাস বয়স, দাম কেমন আছে? ৫৫০০ টাকা এটা দাম আসবে। ঠিক আছে ভাই, কথা বলেন, হ্যাঁ কাস্টমার আছে। একটু ভালো মানের কালেকশন বয়স কেমন যায় এগুলো? পাঁচ ছয় মাস। আপনি বাসা কোথায়? এটা আপনি ব্যবসা করেন? গৃহস্থ? আচ্ছা গৃহস্থ। দেননি হাত তো শ্বাসের মধ্যে, কি খাবেন তাহলে পরে? আচ্ছা ঠিক আছে, এবার কিছু আছে ভাই? ভালো আছেন? এই কালোটা খাসি না পাটি? খাসি বাচ্চা। আর এই লালটা? ওটা পাঠের বাচ্চা। এটাই পাঠি? পাঠিটা কত দাম লাগলো? পাঠিটা চাকরি ভাই ১৫,০০০ টাকা পাঠি। দাম দর হচ্ছে তো? হচ্ছে ভাই। আচ্ছা আর এই কালোটা? এটা থাকে ১৫,০০০। আচ্ছা এটাও মোটামুটি দাম দর হচ্ছে? এটা দাম করছে ভাই ১২,৫,০০০ দাম করছে। ও ঠিক আছে ভাই। ভাই খাসি না পাঠি? একদম পাঠি। একদম পাঠি? পাঠা নিয়ে এসেছিলেন? বর্তমানে হাটে কিন্তু উঠতেছে, হাটে উঠছে দেখেন, সব ওই বয়সের ছাগল, সুন্দর সুন্দর ছাগল, তবে বয়সে এগুলো ৬ মাস ৭ মাস ৮ মাস অদাঁতের। হ্যাঁ এই যে এখানে একটা ছাগল আছে ভাই, দাঁতছে নাকি ছাগল? হ্যাঁ ভাই দাঁতিছে। আচ্ছা এই তো মোটামুটি এগুলো হয়তো কিনছে, এগুলো হয়তো দেখা যাচ্ছে প্রতিবেদন আকারে হয়তো যারা কিনছে দিয়ে দিবে। হ্যাঁ সব ভালো ভালো সব। তবে বাচ্চার চাইতে একটু ভালো আছেন? খাসি না পাটি? খাসি। কত দাম লাগলো খাসি? ৫-৬ মাস এরকম দাম। ঠিক আছে ভালো আছেন? কি নিয়ে এসছেন? ওইটাই গৃহস্থ ছাগল। ঠিক আছে এই যে খাসি, হরিয়ানা খাসি দেখেন কত সুন্দর, দাঁতছে নাকি? এখনো দাঁত নেই, এই যে ছোটো ছোটো খাসি বাচ্চাগুলো নেন, এই যে এরকম বড় হয়। কত দাম লাগছে আজকে? ১৭,১৮। এই তো আড়াই তিন মাসে বাচ্চার তেল তেলে গুলাই তো এরকম দাম বেসা। হ্যাঁ ওই যখন আড়াই তিন মাস বয়স হয় একটু গোলগাল দুধের বাচ্চা, তখন এই যে ১৫,১৬,১৮ বিক্রি হয়। আর এই যে দেখেন এই খাসি, বড় খাসি তাও ছুঁয়ে দেখবি না, এগুলা ওই বাচ্চার মধ্যে ঢুকতে যায়। হ্যাঁ ঠিক আছে
তো এই ছোট বাচ্চা দেখতে সুন্দর লাগে এই কারণে বাচ্চার মধ্যে ঢুকেন যায় কত সুন্দর খাসি খাসি নেবেন না আপনারা অথচ ওই সেম খাসি সেম জিনিস আবার দেখা যাচ্ছে যে আড়াই তিন মাসে বাচ্চা নেবেন এই হলো বিষয় আপনাদের দেখ বুঝলে বুঝ পাতে না বুঝলে কি তেজপাতা হ্যাঁ এলো বিষয় গারল দেখেন ভালো আছেন পাঠি যাচ্ছে কত দাম লাগছে দেখাইছেন দুটা কেমন ঠিক আছে ভাবে ভালো আছেন গাভীর আছে নাকি প্রথম বড় নয় গাভীর আছে নাকি প্রথম বড় কত দাম লাগলো ভাই কত দাম লাগলো আঠারো হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই ঘাট বাজার থেকে ছাগল যখন আপনি নিজেরা এসে দেখে শুনে ছাগলগুলো কিনবেন সেক্ষেত্রে আগে ছাগল দূর থেকে দেখবেন পছন্দ হবে যদি বড় ছাগল হয় সেক্ষেত্রে দাঁত দেখবেন তারপর দুধের ওলান দেখবেন পায়ের খুরাগুলা এ টু জেড চেক করে দেখবেন দেখার পরে ওনাকে বলবেন যে দরদাম কত সেক্ষেত্রে উনি যে দাম চাবে এবং আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে দরদাম করবেন একদম দরদাম করে রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা হাসিল করে নেবেন সাইড থেকে কে কি বললো সেটা আপনাদের দেখার বিষয় নয় এত ভালো ভালো বক্তব্য দেওয়ার পর এত ভালো ভালো কথা বলার পর যখন আপনারা ভুল করেন তখন মনে হয় রুচিটা নষ্ট হয়ে যায় যার বাড়তি কোনো কথা আমার ভিডিওতে বলবো না দেখ বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা।